ফ্রেন্ডস, আজি আবার নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি, সেটা রান্নার এপিসোড। আজকে বানাবো সোয়াবিনের কোপ্তা কারি। কি কি লাগছে সেগুলো দেখতে থাকুন। এই যে সোয়াবিন, সোয়াবিনটাকে কুকারে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এখানে আলুটাকে সেদ্ধ করে রেখেছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো, আচ্ছা মিল্ক পাউডার, আর এটা হলো ব্ল্যাক পেপার, গোলমরিচ গুঁড়ো, এখানে লবণ, এখানে চিনি, আর এখানে এটা হলো ঘি, আর এখানে আদা বাটা নিয়েছি। এবারে দেখতে থাকুন কিভাবে এটাকে তৈরি করি। এই যে মিক্সারে এই সোয়াবিনগুলোকে পেস্ট করে নেব। জল ঝরিয়ে রাখা সোয়াবিনগুলোকে আগে মিক্সারে দিয়ে সেটাকে পেস্ট করে নেব। দেখুন এটা পেস্ট হয়ে গেছে। এবারে এটাকে একটা থালায় এরকম করে ঢেলে নেব। এই যে এর মধ্যে এবারে একটু লবণ দেবেন, অল্প, আগে দিয়ে দিয়েছি সয়াবিনের নুনটা। এবারে একটু হলুদ গুঁড়ো দেবেন। কালো জিরে দিলাম, গোলমরিচের গুঁড়ো, একটু চিনি দিলাম, একটু বেসনের গুঁড়ো দেবেন, তাহলে এটা আটো সাটো হয়ে যাবে, মানে একটু টাইট হবে। এবারে এরকম গোল গোল করে এগুলোকে গড়ে নেবেন, গোল গোল করেও করতে পারেন, আবার চ্যাপ্টে চ্যাপ্টে করেও করতে পারেন। এগুলোকে এবারে এরকম করে গড়ে নিয়েছি, হ্যাঁ, এগুলো এবারে তেলে এগুলোকে ভাজতে হবে। এখানে ফ্রাইং প্যানটা গরম হতে দিয়েছি। এবারে সর্ষের তেল দিয়ে এটাকে ভাজবো। এটাই সর্ষের তেল ব্যবহার করতে হবে, নাহলে খেতে অতটা ভালো হবে না। তেলটা ভালো করে গরম হতে দিতে হবে, নাহলে কিন্তু ভাজা যাবে না। এই যে তেলটা এবারে গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি এটাকে স্টিমে করে দিলাম। এবারে এর মধ্যে এগুলোকে ছাড়ে দিলাম। এবারে এগুলোকে ভাজতে দিয়ে দিলাম। এগুলো ততক্ষণ ভাজা হোক, এদিকে আমি কড়াইয়ে তরকারিটা করে নেব। কড়াইটা আমি তাতে দিয়েছি। এবারে এর মধ্যে একটু সর্ষের তেল দেব, অল্প দেব, কারণ ভাজতে অনেকটাই তেল লাগছে। এদিকে দেখুন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু জিরে ফোড়ন দেব।
দুটো কাঁচা লঙ্কা দিলাম এবারে ফোড়নটা ভালো করে তেতে গেলে তখন এর মধ্যে একে একে ক্যাপসিকাম তৈরি হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর এখানে জল গরম করতে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে ক্যাপসিকাম আর টমেটো গুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আলু গুলো দিয়ে দিচ্ছি হলুদ দিলাম এবারে নুন দিলাম এদিকে এদিকে দেখুন জলটা গরম হয়ে গেছে আর এদিকেও তরকারিটা একটু জল দিতে হবে তো জলের বদলে এখানে দুধ দেব এই যে মিল্ক পাউডার আছে ওটা গরম জলে গুলে দেব এবারে এটাকে ফুটতে একটু সময় দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা ফুটে গেছে ফুটে জলটা অনেকটা মরে গেছে এবারে এর মধ্যে এই কুক্তাগুলোকে একে একে ছেড়ে দেব বেশি ফোটাবেন না তাহলে আবার গলে যাবে এরপর এর মধ্যে সবার শেষে একটু ঘি দেবেন আর একটু গরম মশলার গুঁড়ো এই সয়াবিনের কোপ্তাটা তৈরি হয়ে গেছে আপনারাও তৈরি করে খান এবং কেমন লাগলো সেটা জানাবে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে কমেন্ট করবেন আজকের মতো টাটা বাই বাই